একটি মিষ্টি হাসি দিয়ে আপনি অসম্ভবকে সম্ভব করে তুলতে পারেন, তাই সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন। আপনার হাসির কারণে আপনি জীবনকে আরও সুন্দর করে তুলতে পারেন। শক্তিশালী মানুষ কিন্তু তারাই যারা অন্যের সুখের জন্য হাসতে পারে। জীবিতদের হাসতে হবে, কারণ মৃতরা কখনোই কিন্তু হাসতে পারে না। যেখানে সামান্য হাসি আছে সেখানে সামান্য সাফল্যও কিন্তু আছে। হাসি হলো একটি ঔষধ যেটা দুঃখ থেকে মুক্তি দেয়। আমি তাদের ভালোবাসি যারা কষ্টেও কিন্তু হাসতে পারে। একটি উষ্ণ হাসি দয়ার সর্বজনীন ভাষা। বিশ্বের সাথে আপনার হাসি ভাগ করে নিন, কারণ এটি বন্ধুত্ব ও শান্তির প্রতীক। শুধু আজকের জন্য নয়, আর একটু হাসুন, দেখবেন সবসময় ভালো থাকবেন। প্রতিটি পরিস্থিতিতে হাসতে শিখুন, এটাকে আপনার শক্তি ও সামর্থ্যের প্রমাণের সুযোগ হিসেবে দেখুন। একটি হাসি হলো সমস্ত অস্পষ্টতার নির্বাচিত বাহন। একটি হাসি এই আক্রমণাত্মক বিশ্বের বিরুদ্ধে সর্বোত্তম প্রতিরক্ষা। যখন আপনাকে কাজ করতে হবে তখন হাসি মুখেই কাজ করুন, দেখবেন কাজটা খুব ভালো লাগবে। একটি হাসি মুখ একটি সুন্দর মুখ। একটি হাসি খুশি হৃদয় একটি সুখী হৃদয় হয়। হাসি মানে এই নয় যে কেউ খুশি, কখনো কখনো এর মানে আপনি শক্তিশালী, এবং কখনো কখনো এর মানে আপনি খুবই কষ্ট লুকিয়ে রাখছেন। আপনি যদি আপনার হাসি ব্যবহার না করেন, তবে আপনি এমন একজন ব্যক্তির মতো যার ব্যাংকে $1,000,000 আছে কিন্তু কোনো চেকবুক নেই। হাসি সবসময় সুখের কারণ বোঝায় না, মাঝে মাঝে এটাও বোঝায় আপনি কতটা বেদনা লুকাতে পারেন। কষ্টে থেকে দূরে থাকার সর্বোত্তম উপায় হলো একটি হাসি। আমরা যদি হাসতে না পারি তাহলে পৃথিবীতে শান্তি থাকবে না। হাসি আপনার শরীরের পক্ষেও কিন্তু অনেক উপকারী। এটি আপনার হৃদস্পন্দন এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে, আপনার মানসিক চাপকে অনেকাংশই কমিয়ে দেয়, এমনকি এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাই হাসুন। পৃথিবীর সমস্ত পরিসংখ্যান হাসির উষ্ণতা পরিমাপ করতে কিন্তু পারে না। একটি সত্যিকার হাসির উৎস হলো একটি জাগ্রত মন। যারা আমাকে দেখেই হাসে তারাই আমার প্রিয় মানুষ। সর্বদা দিনের মধ্যে কিছু সময় একটু হাসুন, এটি আপনাকে সুখী করে তুলবে। একটি সাধারণ হাসি আপনার হৃদয় প্রশস্ত করে এবং অন্যের প্রতি মহত্ব বোধ তৈরি করে। একটি হাসি দিয়ে প্রতিটি দিন শুরু করুন এবং এটি দিয়েই ওই দিনটা শেষ করুন। যে দিনটি হাসা গেল না সেই দিনটি আপনার জীবনে সবচেয়ে ব্যর্থ মনে করুন, দেখবেন তাহলে ওই হাসি এবং ওই দিনের গুরুত্বটা বুঝতে পারবেন। হাসি নিঃসন্দেহে অন্যতম সেরা সৌন্দর্য। আপনার যদি হাস্যরসের এবং জীবন সম্পর্কে ভালো ধারণা থাকে তবে তা খুব সুন্দর। একটি রহস্যময় হাসি 10 পৃষ্ঠার সংলাপের চেয়েও কিন্তু অনেক বড়, তাই না? বিপদে ভয় না পেয়ে হাসুন, তাহলে আপনি খুব সহজে কোনো বাধাকে অতিক্রম করতে পারবেন। বিশ্ব পরিবর্তন করতে আপনার হাসি ব্যবহার করুন, কারণ আপনি যদি তা না করেন একসময় দেখবেন এই বিশ্বই আপনার হাসি পরিবর্তন করে দেবে। একটি হাসি তখনই আটকে রাখুন যখন হাসি কাউকে আঘাত করতে পারে। রং হলো প্রকৃতির হাসি। যখন কেউ আপনার সাথে অভদ্র আচরণ করে তখন আপনার মুখে হাসি রাখবেন, আপনার আনন্দ বজায় রাখবেন, তাহলে আপনি তাদের উচিত শিক্ষা দিতে পারবেন। আসুন আমরা সর্বদাই হাসি মুখ নিয়ে একে অপরের সাথে দেখা করি, কারণ হাসির দ্বারা ভালোবাসার শুরু।
তাই প্রত্যেকটা দিন আমরা প্রত্যেককে ভালোবাসবো, নিজেকে সবসময় ভালো রাখার চেষ্টা করব, তাই সবসময় হাসি মুখে থাকব। ভালো থাকবেন সবাই, নিজের দিকে খেয়াল রাখবেন। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।